প্যারিসে শেকড়ের সন্ধানের উদ্যোগে বাংলার উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স থেকে ফয়সাল আহমেদ দ্বীপ জানিয়েছেন, সংগঠনের সভাপতি জামিল আহমেদ শাহিদের সভাপতিত্বে ও সুমা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জনাব সাত্তার আলী সুমন, সৌরভ সাদুল, উবায়দুল্লাহ কয়েস, অজয় দাস, হাসান আহমেদ, স্বপন মাহমুদ সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতেই বাংলার গানের প্রয়াত বাউল সাধকদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রথম পর্ব শেষ হওয়ার পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বাংলাদেশ থেকে আগত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর সঙ্গীত পরিবেশন করেন। তার সাথে ছিলেন বাংলাদেশ থেকে আগত ক্লোজ আপ ওয়ান তারকা শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস ও পুলক অধিকারী। নৃত্য পরিবেশনা করেন প্যারিসের নৃত্যশিল্পী শরীফ আলম ও সুবর্ণা তালুকদার। পুরো অনুষ্ঠান জুড়ে বাংলাদেশের তারকা শিল্পীরা তাদের মনোমুগ্ধকর সুরের মূর্ছনায় দর্শক শ্রোতাদেরকে মাতিয়ে রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বাঙালি খাবার ও দেশীয় পোশাকের স্টল ছিল।